এই এটা সিগারেট দে তো। এই বেটা কি সিগারেট সিগারেট করছিস? সিগারেট কিনা খেতে পারছ না? আরে বেটা তোর কাছে তো আছে, দে একটা দে। দূর বেটা একটা সিগারেট তাও কিনা খেতে পারছ না। আচ্ছা তোরাই দেই। আর দে না তা করে আমি তো তোরাই দেই। আচ্ছা কত? আমরা কি সারা জীবন এগুলো করে বেড়াবো? হ্যাঁ সমস্যা কি, ভালোই তো আছি। এই কি কর, এই ডিস্টার্ব করিস না গেম করতে। আচ্ছা দে সিগারেট দে। লো শিখা, এ তোরা কই? কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি তিন রাস্তার মোড়ে চলে আয়। দাঁড়া আইতেছি, দাঁড়া। এই চল। আপনার হাতটা একটু দেন, একটু হাতটা ধরি। বস হাতটা বাইন্ধা লইছি। বস কি? ওই হারামজাদা করছস কি? ওই শিখা স্যারের হাত বান্ধে লইছো, তুমি জানো এই স্যারের হাতের ক্ষমতা কি? ওই হারামজাদা খোল। স্যার আমি শিমুল। আমার চিনতে পারছেন স্যার? না তো স্যার, একটু ভালো করে দেখে স্যার। আপনার এই হাতে তো অনেক ক্ষমতা, একটা সই দিলেই তো আমার চাকরিটা হয়ে যাবে। তখন আমি টেবিল গরম করা শিখে গেছি স্যার। স্যার দেন না ওই হাত দিয়ে একটা সিগনেচার, তাইলেই তো আমার একটা চাকরি হয়ে যাবো। স্যার টাকা যা লাগে দিব, তখন টাকা হইছে সব কিছু গরম করবার পারি। স্যার দেন না একটা চাকরি। কি দাতা বলছেন? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনারা কারা? ও স্যার, মনে হয় অহন্তরী আমার এই চিন্তা পারেন নাই। স্যার মনে পড়ে না আপনার 2017 সাল 6 জুন আপনার অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করছিলাম, একটা চাকরি খুব দরকার ছিল স্যার, খুব দরকার ছিল। সেদিন ভাইবা বোর্ডে আপনি আমার কাছে কইছিলেন টেবিল গরম করতে পারলে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করবেন। স্যার বিশ্বাস করেন, গরিব ঘরের পোলা আমি অনেক আশা নিয়ে লেখাপড়া করছি, ঘুষ দেওয়ার মতো টাকা আমাদের ছিল না। স্যার আপনার দুটো পায়ে ধরছিলাম স্যার। স্যার সেদিন আপনার কাছে কাঁদছিলাম আমি, একটা সই দিলেই তো আমার চাকরিটা হয়ে যেত। আজকে আমি শিমুলের এই রাস্তায় এমন লাগতো না স্যার। সেদিন চাকরি দেন নাই বলে আজকে শিমুল এইরকম পথে পা বাড়াইছে স্যার। আজকে টেবিল গরম করছি, কোমর গরম করছি, আই টাকা দে, আজকে আমার বহুত টাকা চাই, টেবিল গরম কর, টাকা দে। স্যারের টেবিল গরম না হলে হাত গরম হয় না, টাকা দে। স্যার আপনার কারণেই তো আজকে আমাদের মতো শিমুলদের জন্ম হয়। এই সমস্যাটি কারা নষ্ট করছে? কারা নষ্ট করছে? ঘুষের বাণিজ্য কারা শুরু করছে? স্যার ওই একটা চাকরি দেন না স্যার, ওই চাকরিটা দেন আমাদের। কি এসব দাতা বলছেন? আমি চাকরি দেবো কোথেকে? আমাকে প্লিজ ছেড়ে দেন, প্লিজ আমাকে ছেড়ে দেন। ওই রাজীব স্যারের সায়রা দিতে কয়, সায়রা দিতে পারি। এক কাজ কর, এই কোটটাই খুইলা এই ডোবার ভিতর দিয়ে সাঁতরাইয়া পার হয়ে যাইতে কর। অসম্ভব, অসম্ভব, আমি এটা পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। পারবেন, পারবেন, ডোবার ভিতরে নামলে মনটা পরিষ্কার হয়ে যাবে। ওই রাজীব এই শিমুল, আমি যে তোর সাথে এত দিন রাত 24 ঘন্টা থাকি, এত জায়গায় যাস, আমারে তোর চোখে পড়ে না? এই যে এত সাজি, আমি যে তোরা ভালোবাসি তুই বুঝো। ওই শিখা আয়, বস। স্যার প্লিজ কুটটা খুলেন স্যার, স্যার খুলেন না স্যার, স্যার কুটটা খুলেন স্যার, ওই খুল স্যার, প্যান্টটা খুলেন প্লিজ স্যার, প্যান্টটা খুলেন স্যার, হাতটাও খোলার দরকার, হাতটা খুলেন স্যার, স্যার হাতটা খুলেন না স্যার। কিরে কফি খাবি? না গুটি খাবো। টাকা দে। এমন না গুটি দে। এই রাগ, পরে কথা বলতেছি। এই খবর কি? বস একটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে কি হয়েছে খুলে ক। শিমুলের লোক তো বস সব মালামাল আটকায় দিছে। কি কইলি? শিমুলের অত্যাচার দিন দিন বাইরে যাইতেছে। বস অর্ডার দেন, পরে খালাস করে দেই। সময় হইতে দে, সময় হইলে আর গুষ্টি সহকারে খাইয়া দেবো। তো আমার তো ভালো লাগতেছে না। বস আপনার যদি বেশি খারাপ লাগে তাহলে আপনার পাখির বাসায় পৌঁছায় দেই। হ্যাঁ এটা অবশ্যই ভালো কথা কইছস। চল আমার পাখির কাছে যাই, চল। বাহ দেখছস কি আজকের আকাশের চাঁদটা কত বড়ই ফুটে উঠছে। সারাদিন আমি তোর সাথে থাকি সেটা না দেখা তুই রাতের চাঁদ দেখতাছস। ওই ভেতরে যে মালের বোতলটা আছে বাইর কর। তোরে কি আমি খাইতে দিচ্ছি? লতা লতা আমি শিখা আমাদের আমাদের লতার কাছে না, চল আমি লতার কাছে যাবো। ওই ওই আমাদের লতার কাছে নয়, চল। ওই আমি লতার কাছে যাবো। মুন্না আমার লতা কই, আমার পাখি? লিডার মহাজন তো বাসায়। কারবার কেমন চলতেছে? জি লিডার ভালো চলতেছে। ভালো চলতেছে, ভেরি গুড। ভালো করে কাজ করো। হ্যাঁ চলো আমার লতার কাছে যাই। পাখি চলো। আসসালামু আলাইকুম। চলে যাবো। চলে যাবি মানে? তোরা এখানে কলা গাছের মতো দাঁড়া থাকবে, একটু লড়বি না, ঠিক আছে? ওকে বস আমরা এখানে আসবো, চিন্তা নাই। জিরা শোনেন, এতদিন পর্যন্ত যত মাল নিছিলাম মালের হিসাব নিয়ে আসছি আপনার কাছে। ৫ তারিখে নিয়েছিলাম ১০০০ পিস, ১২ তারিখে নিয়েছিলাম ১৫০০ পিস, ২৪ তারিখে নিয়েছিলাম ২০০০ পিস। বুঝছেন? আর রাখো তোমার হিসাব। আমি কি এখানে ব্যবসা করার জন্য আসছি? আমি তো আসছি তোমার আর আমার হিসাবের জন্য। গেছিলাম তোমার দোকানে এক কাপ চা খাওয়ার জন্য, কিন্তু তোমার তো পাইলাম না, তাই তোমার বাসায় আসলাম। কি খাওয়া? কি খাবেন কোন তোমার এই নরম হাত দিয়া আদর কইরা চা খাও যা আমি তাই খামু এই তুই পট দাঁড়া আবে তুই পট পট Malade, Yakso, isn't the kill night? Tumi Arami, Ashuna, Ashuna, you put the leader, please. I have to put the leader, Ashuna, just hurry, Ashuna, Ashuna, আমার লতার ঘরের ভিতরে কিসের লটর পটর পট সারা আমার বন্ধবি পান করে দেব চল্লা নয়সিকা এই শিবু তুই বলেছিস কে যা যা কইতাছিস এই লতা তুই জানোস না তুই শুধু আমার লতা এই ঘরে চললেই বুকে এই ঘরে আসবো তো শুধু আমি শিমুল তুমি আমারে লতা পাতার মতো জড়ায় আগলা ধরে পড়ে থাকবা তুমিও কি অগরের মতো আমারে নষ্ট কইবি এই সমাজের পেছনে সব লোকগুলো আমারে নষ্ট করে কিন্তু ওরা কি জানে কেন আজকে আমি নষ্ট হইছি কি এত কষ্ট আমার আরে ওরা আজকে আমারে কয় আমি নাকি মাতাল গুন্ডা পেশাওয়াল এক মদখোর যুবক জানিস লতা অনেক বড় আশা নিয়ে বড় একটা পাস দিছিলাম ভাবছিলাম ভালো একটা চাকরি হইব অসুস্থ পুঙ্গু বাবা ঘরে আমার দিকে তাকিয়েছিল চাকরিটা হলে বাবার সেবা করব চিকিৎসা দেব আমার ভালোবাসার মিনতির নিয়ে সুখের একটা সংসার সারা শুধু চাকরিটা হয়ে গেলেই হয়ে যেত কিন্তু এই নিষ্ঠুর সমাজের হায়নার দল আমি যেখানে যেখানে চাকরির জন্য গেছি সেখান থেকে আমার কাছে ঘুষ দিয়েছে ঘুষ আমি তাদের কাছে কান্নাকাটি করে একটা চাকরি ভিক্ষে চেয়েছিলাম কেউ আমারে দেয় নাই কেউ দেয় নাই আজকে সমাজের কাছে আমি নষ্ট হ্যাঁ লতা হ্যাঁ আমি নয় সমাজের কাছে নষ্ট হয়েছি তাই তুই কেন এই নিশি বললিতে এই তুই তো বেশ শহরে জন্মগ্রহণ করিস নাই তুই তো পতিতা হয়ে জন্মগ্রহণ করিস নাই এই তুই তো স্মাগলিং ইয়াবা সুন্দরী হয়ে জন্মগ্রহণ করিস নাই তোর তো স্বপ্ন ছিল তাই না রে তোর বিয়ে হইব একটা সংসার হইব তুই অনেক সুখে থাকবি এই এই লতা এইসব বন্ড নেতারা দিনের বেলায় বড় বড় কথা কয় আর রাতের অন্ধকারে বাংলা মাদের ঢেকুর তুইলা তো টেরায় আসে তোর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তুই নীরবে তাতে দাঁত পিষে এগুলো সহ্য করে যাস ওরা তোর নিতম্বের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সভ্যতা শেখায় সভ্যতা ওরা ওরা শিমুলরে নষ্ট করে জন্ম দেয় ওরা তোর মতো লতারে বিশ্ব বানায় লেভেল লাগায় দেয় ওরা তোর ব্যথার আমার কষ্টকে বুঝবে না আমার চিৎকার করে কইতে ইচ্ছা করে আমি নষ্ট হই নাই আমি নষ্ট না এই তাক তুই ভাবছিলাম তোর নিয়ে নতুন করে একটা স্বপ্ন দেখবো এই সমাজ আমার নষ্ট করলেও তুই অন্তত আমার ভুল বুঝবি না Erin Shikha, তোর চোখে পানি কে? তুই কান্দস কে? আজকে কানবো তো খালি শিমুল। আই চোখে পানি বস। তোরা আইসস কে? তোরা তো আউনের সময় তো ছিলি না। পরে সিরিয়াল অফিসারে ধরে লইছি। ধরে লইছস? হ্যাঁ বস। কই রাখছস? গোডাউনে। গোডাউনে। চল।